গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা রস। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুরতে শুরু করল মোতালেব। তারপর দিন পনেরো যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়া পড়শির সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু ২৫ ২৬ বছরের জোয়ান পুরুষ মোতালেব। আর মাজু খাতুন ত্রিশে না পৌঁছলেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বা কি। বাক্স সিন্ধুকে ভরে যেন কত সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামার বকে গেছে যে তার ওয়ারিশি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটা পেয়েছে কাঠাখানেক, আর তার একখানি পোড়ো পোড়ো সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি ডানা কাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের আঁটসাট শক্ত গড়নটুকু ছাড়া আর কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষেরা, মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ির কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল। তুক করছে মাগি, ধুলা পড়া দিছে চোখে। মুন্সিদের ছোট বউ ছাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চোখে ধুলা পাড়া দেওয়ানেরই কাম? খোদা তো পাতা দেয় নাই চোখে। দেখছো তো কেমন ট্যারায় ট্যারায় চায়, ধুলা সিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যে নয়। চাউনিটা একটু তেরছা তেরছা মোতালেপের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে, এতদিন ধরে সেই চেষ্টাই করে এসেছে, কিন্তু দরে পটেনি কারো সঙ্গে। যারই ঘরে একটু ডাগরগোছের সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসেছে পাঁচ কুড়ি সাত কুড়ি। সবচেয়ে পছন্দ হয়েছিল মোতালেফের ফুলবানুকে, চরকান্দার এলএম শেখের মেয়ে ফুলবানু। আঠারো ১৯ বছর হবে বয়স। রসে টলটল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য এক হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এসব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যেই ইচ্ছে করে নিজের ঝগড়া কোঁদল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু এক হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেব। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেপের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতায় হয় তার। এছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা এই তল্লাটে কজনের মাথায় আছে? ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেপের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলএম শেখের বাড়িতে, কিন্তু এলএম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে জারতার হাতে মেয়ে দেবে না। আসলে টাকা চায় এলএম। গাঁটের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদে আসলে তা পুরিয়ে নিতে চায়। গুণাগার চাষ সেই লোকসানের আঁচ নিয়ে দেখেছে মোতালেব, সে গুণাগার দু এক কুড়ি নয়, পাঁচ কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলএম, কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশ্যাওড়া আর চোখ উদানের আগাছার জংলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁখে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসল ফুলবানু। কিমিয়া, গোসা করে ফিরা চললা নাকি? চলব না, শুনলানি টাকার খাক্কাই তোমার বাজানের? ফুলবানু বলল, হ হ শুনছি, সাইসে তো দোষ কি হইছে? পছন্দ সই জিনিস নি বাবা জানের গুণা, তার দাম দিবা না? মোতালেব বলল, ও খাক্কাইটা আসলে বাজানের না, বাজানের মাইয়ার, হাটে বাজারে গেলেই পারো ধামা ইটটা। মোতালেপের রাগ দেখে ফুলবানু হাসল। কেবল ধামায় কেন, পাল্লা ইটটা বসবো,
মুঠ ভৈরা ভৈরা সোনা জহরত ওজন করিয়া দিবে পাল্লায়। বুঝবো খেমতা, বুঝবো কেমন পুরুষ মানুষের মুঠ। মোতালে ফনহন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পেছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি? শোনো শোনো। মোতালে ফিরে তাকিয়ে বলল, কি শুনব? এদিক ওদিক তাকিয়ে আরেকটু এগিয়ে এলো ফুলবানু। শুনবা আবার কি, শুনবা মনের কথা? শোনো, বাজানের মাইয়া টেকা চায় না, সোনাদানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইনছের, মাইনছের ত্যাজ দেখতে চায়, বুঝছ? মোতালেব ঘাট নেড়ে জানালো, বুঝেছে। ফুলবানু বলল, তাই বইলে আকাম কুকাম কইর না মিয়া, জমি ক্ষেত বেচতে যাও না। বেচবার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে সে ভাঙল না। মোতালেব বলল, আচ্ছা শীতের কয়টা মার যাক, ত্যাজও দেখাবো মানও দেখাবো, কিন্তু বিবিজানের সবুর থাকবুনি দেখবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবর বিবি ভাইব না মারে। গায়ে এসে আরেকবার ধারের চেষ্টা করে দেখল মোতালেব, গেল মল্লিক বাড়ি, মুখুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সী বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপুড় করবার অভ্যেস নেই মোতালেফের, ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা, সাত করে কে পোয়াতে যাবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার চার পাঁচ কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল, এবার চৌধুরীদের বাগানের দেড় কুড়ি গাছ বেশি হল। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে, অর্ধেক রস মালিকের অর্ধেক তার। মেহনত কম নয়, এক একটি করে এতগুলো গাছের শুকনো মরা ডালগুলো বেছে বেছে আগে কেটে ফেলতে হবে, বালি কাঁচায় ধার তুলে তুলে জুৎসই করে নিতে হবে ছ্যান, তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেড়ে, সেই নলের মুখে লাগসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি, তবে তো রাতভর টুপটুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেদমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গায়ের দুধ নয় যে বোটায় বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামলে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনাক দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টি রস চুঁইয়ে পড়ে। এ তো আর ধান কাটা পাট কাটা নয়, কাঁচির পচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলোতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফারাপা হয়ে যাবে, মরা মুখ দেখতে হবে গাছের। সেই গাছের গুড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাড়ের মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেবকে নিজের হাতে শিখিয়েছিল রাজেক বৃধা। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধিনিষেধ তার মুখের। রাজেকের মতো অমন নামডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের বারো আনা ডালি শুকিয়ে এসেছে সে গাছ থেকেও রস বেরোতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়ত আধ হাঁড়ি, রাজেকের হাতে পড়লে সেই রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকত গৃহস্থরা, গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়ত হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাগ্রীত হয়েছিল মোতালেব, পেছন পেছন ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাগ্রীত দু চারজন আরও ছিল রাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল, কিন্তু মোতালেফের মতো হাত করতে পারেনি ওরা। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না কুড়িতে কুড়িতে, রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না বাঁশের বাখারির ভাড়ায় ঝুলিয়ে, রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেড়ে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের উপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই, রস থেকে গুড় আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকার রূপ নেবে
তখন সিদ্ধি, কেবল তখনই সার্থক হবে সকল খেদমত মেহনত। কিন্তু বছর দুই ধরে বাড়িতে সেই মানুষ নেই মোতালেপের। ছেলেবেলায় মা মরেছিল, দুবছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেপ এসে দাঁড়াল মাজু খাতুনের ঝাঁপাটা ঘরের সামনে। জাগনা আসো নাকি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেপ, শুয়ে পড়ছো বুঝি? কষ্ট করে উঠটা যদি ঝাঁপটা একবার খুলে দিতা কটা কথা কইতাম তোমার লগে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি, রসের কাল আইসে আর মনে পড়ে গেছে মাজু খাতুন রে, রস জাল দিয়ে দিতে হবে। কিন্তু স্যারে চায়রা না করে পয়সা দিবা মিয়া, তার কমে পারবো না, গতরে সুখ নাই এই বছর। মোতালেপ মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি, গতর তো মনের হাত ধরে ধরে চলে, মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই কো তাই কো মিয়া, সাইরানার কমে পারবো না এবারে। মোতালেপ এবার মধুর ভঙ্গিতে হাসল, সাইরানা কেন বিবি, যদি 16 আনা দিতে সে রাজি হবে তো নিতে। মোতালেপের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রং তামসা থুয়া দমিয়া, কামের কথা কইবে তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেপ বলল, আরে শুই ভাই তো, রাইত তো শুইয়া ঘুমাবার জন্য নেই, শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বিবি, না সাইয়া সাইয়া এই শীতের লম্বা রাত কাটান যায়। ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেপ আরও স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুবিধা সুযোগ সে নিতে চায় না, মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে, ঘর গেরস্থালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রং তামসারার মানুষ পাইলে না তুমি কেন, কাঁচা বয়সের মায়া পোলার কি অভাব হয়েছে নাকি দেশে যে তাগত থুয়া তুমি আইবে আমার দুয়ারে? মোতালেপ বলল, অভাব হইব কেন, কম বয়সী মায়া পোলা অনেক পাওয়া যায়, শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করল মাজু খাতুন, হাসাই নাকি, আর আমি? তোমার কথা আলাদা, তুমি হইলা নেশার কালে তাড়ি আর নাস্তার কালে গুড়, তোমার সঙ্গে তাগ তুলো না। তখনকার মতো মোতালেপকে বিদায় দিলেও তার কথাগুলি মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেপের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোলপাড় করতে লাগল। মোতালেপের সঙ্গে তার পরিচয় অল্প দিনের নয়, রাজেক যখন বেঁচে ছিল তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেপ, তখন থেকেই এ বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না, মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলত, কিন্তু তার বেশি এগোবার কথা মনেই পড়েনি কারো। মোতালেপের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ছিল স্বামী, স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেকের। ভারী কড়া কড়া চাঁচা ছোলা ছিল তার কথাবার্তা, শীতের সময় কুড়িতে কুড়িতে হাড়ি আনত মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করত পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের, তার তৈরি গুড়ের শের দুপয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেপের হাতে, দুয়েক হাড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেপ, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর ভরে ওঠে না তার উঠান। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেপ, চুক্তি ছিল দোয়ানা করে পয়সা দেবে প্রতি সেরে, কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেপের, মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়, 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেপ। ফলে কথান্তর মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেঙে গিয়েছিল, কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেপ, মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আতবুড়োদের দলের আরও করেছে দু একজন, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাদের কথায়। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ারকি দিতে এসেছে তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু খাতুন, কিন্তু মোতালেপের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের, তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না, তাকে তাড়ালেও তার কথাগুলি ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পাড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ,
অমন খুবসুরত মুখও কারো নেই, অমন মানানসই কথাও নেই কারো মুখে। মোতালেপের আরও আসতে হলো দু এক সন্ধ্যা। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে, রং বেরঙের কাঁচের চুড়ি হাতে দিয়ে মোতালেপের পেছন পেছন তার ঘরের মধ্যে এসে ঢুকল মাজু খাতুন। ঘরদোরের কোনো স্মৃতিছাদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্যার কাজে। ঝাড় দিয়ে জঞ্জাল দূর করল সব উঠোনের, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরনির দিকে তাকাবার সময় নেই মোতালেপের, সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের বসেদের বাড়ুজ্যেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেপ। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ করে দিচ্ছে রস। পাকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে উঠানের পশ্চিম দিকে। সারে সারে উনান কেটে তার উপর বড় বড় মাটির জালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেপ, জোগাড় করে আনে শুকনো খেজুরের ডাল। কিন্তু তাতে কি কুলোয়! মাজু খাতুন এর ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাড় দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পল ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেকদিন পর মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেব, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পড়ন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে, তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙো বেঁধে দিয়ে যায় মোতালেব। সারাদিনের ময়লা রস চোঙাগুলির মধ্যে জমা থাকে, চোঙা বদলে গাছ চেঁচে দিয়ে হাঁড়ি পাতে বিকালে এসে। চোঙার ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয় তাতে তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় পাঁচানা ছয়ানা সের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেপের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝড়ে চুঁয়ে চুঁয়ে। সকালবেলা রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে, পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রের জমা শিশির। মোতালেপের দিকে তাকিয়ে পাড়া পড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেপ, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিনরাত এমন কলের মতো পরিশ্রম করতে আগে তাকে দেখা যায়নি কোনোদিন। ব্যাপারটা কি, গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেপের, কিন্তু পছন্দসই মনের মানুষ কি সত্যি এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি দুহাড়ি রস আর সের তিনেক পাটালি গুড় নিয়ে মোতালেপ গিয়ে একদিন উপস্থিত হল চরকান্দায় এলএম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলএমের পায়ের সামনে নামিয়ে রাখল রসের হাঁড়ি, গুড়ের সাজি, তারপর কোঁচার খুঁটের বাঁধন খুলে বের করল পাঁচখানা দশ টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মিয়া সাহেব। এলএম বলল, কিসের আগাম? মোতালেপ বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেপ। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো ছাপ লাগেনি হাতের ময়লার। নগদ পঞ্চাশ টাকা। নোটগুলোর ওপর হাত বুলোতে বুলোতে এলএম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়ে আমি কী করবো মিয়া? তুমি তো শুনলাম নিকে কইরা ঘরে নিছো রাজেক মিথ্যার কবিলারে। সতীনের ঘরে আমার মায়া যাইব কেন? যায় কি ঝগড়া আর সিল্লাসিল্লি করব, মারামারি কাটাকাটি করে মরব দিন রাত? মোতালেপ মুচকি হাসে। তার জন্যে ভাবেন কেন মেসাব? গাছের রস যদ্দিন আছে, গায়ে শীত যদ্দিন আছে, মাজু খাতুনও তদ্দিন আছে আমার ঘরে। দক্ষিণে বাতাস খেললেই সব সাফ হয়ে যায় বুইরা। এলএম শেখ জলচকি এগিয়ে দিল মোতালেপকে বসতে, হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালেপের দিকে, তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার হাসাই জিনিস আছে মিয়া, সুখ আছে তোমার লোকে কথা কইয়া কাম কইরা। ফুলবানুকে একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেপ। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না, তবু মোতালেপকে দেখে ঠোঁট ফোলাল ফুলবানু। বেসবুর ক্যাডা হইল মিয়া, এদিকে আমি রইলাম পদ চাইয়া, আর তুমি ঘরে নিয়ে ঢুকাইলে আরেকজন রে। মোতালেপ জবাব দিল না। না ঢুকাইয়া করি কি,
মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকেই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি শুনি দেয় কে? পরাণবাসী কি কইরা? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়া গুড় বানাইব কেডা? আর সেই গুড় বিক্রি কইরা টাকা না আনলে মান বাঁচব কেমনে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাসাইলা জানও বাসাইলা, কিন্তু গায়ে যে আরেকজনের গন্ধ জড়ায় রইল হেডা সারাইবা কেমনে? মনে এলেও মুখ ফুটে এই কথাটা বলল না মোতালেব, যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যি আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকত তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, গন্ধের জন্যে ভাব নাকি ফুলবিবি, সোডা সাবান কিনা দিব বাজার গুনা, ঘাটের পইটায় পা ঝুলাইয়া তোমার লইয়া বসবো, গতর গুনা ঘুষা ঘুষা বদগন্ধ উঠায় ফেলো। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, হাসাই নাকি? মোতালেব বলল, হাসা না তো কি মিশা, সুইঙ্গা দেই হতো হন, নতুন মানুষের নতুন গন্ধে ভুরভুর করব গতর, দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করব, কেবল সবুর কইরা থাইক আর দুইখান মাস। ফুলবানু আরেকবার ভরসা দিয়ে বলল, বেসবুর মানু ভাইব না আমারে। যে কথা সেই কাজ মোতালেফের, দু মাসের বেশি সবুর করতে হল না ফুলবানুকে। গুড় বেচে আরও 50 টাকা জোগাড় হতেই মোতালেফ মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল, মাজুবিবির চরিত্র স্বভাব খারাপ, রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, সি সি, তোমার গতরই কেবল সুন্দর মতি মিয়া, ভেতর তো সুন্দর না, এত শয়তানি এত সালসাতরি তোমার মনে, গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগাছিলা, আর যেই গুড় ফুরাইল অমনি দূর দূর। কিন্তু অত কথা শুনবার সময় নেই মোতালেবের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল, গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা, শীতের পরে এলো বসন্ত, মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এইবার মানাইছে, এইবার হাসাই বাহার খুলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেপের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানুর, থুইয়া দাও তোমার রান্ধন বারণ গেরস্তলি, কাছে বস ঈশা। ফুলবানু হাসে, সবুর সবুর, এই কয় মাস কাটাইলা কি কইরে মিয়া? মোতালেব জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যে প্রায় দম বন্ধ হয়ে আসে ফুলবানুর, একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরা যাও, গাছির আদর গাছেই সইতে পারে। মোতালেব বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস দুই চার মাসেই পুরায় ফুল যান, কেবল তোমার রসই বছরে 12 মাস সোয়া সোয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পড়ো পড়ো সনের কুড়োয়, ভেবেছিল আগের মতোই দিন কাটাবে, কিন্তু দিন যদি বা কাটে রাত কাটে না। মোতালেব তার সর্বনাশ করে ছেড়েছে, পাড়াপড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্করে মোতালেব আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে, একটু বা শকতুকে তিরস্কারের সুরে বলে, না বউ বউ করে পাগল হইয়া গেল মানুষটা, যেইখানেই যায় বউ ছাড়া আর কোনো কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খানের, মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ, বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের, এক মাল্লায় নৌকাবায় নাদির, মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে, অপগণ্ড ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলি, তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারা। কম বয়সী ছুনিটুরিতে দরকার নেই তার, সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়ের যত্নাত্তি করবে না, তাই মাজু খাতুনের মতো একটু ভারিক্কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউই তার পছন্দ, তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞেস করল, বয়স কত হইব তার? ওয়াহেদ জবাব দিল, তা আমগো বয়সী হইব, 50 1/50। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানাল, হ্যাঁ ওই রকমই তার চাই, কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করল, গাছই না তো, খাজুর গাছ কাটতে যায় না তো শীতকালে?
ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাইব কেন? ওইসব কাম কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষাণ কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া রসের ব্যাপারই ছাড়া কি নিকা বসবে না কারো সঙ্গে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধারেও যে যায় না, নিকা যদি বসে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাইলে কথাবার্তা কই নাদিরের সঙ্গে? সে বেশি দেরি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি? দেরি বেশি হলেও না, সপ্তাহখানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন, পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল, পেট নির্মতন ফাঁত ফাঁত নিঃশ্বাস ফেলত, চোখের উপর সাপমন্নি করত দিন রাত, তার হাত গুণা তো বাঁচলাম, কী কাউ ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনি রে খুব ডরাও বুঝি মিয়া। এখন আর ডরাই না, পেতনি তো সুইটাই গেল, এখন চোখ মেললেই তো পড়ি, এখন ডরাই পড়ি রে। কেন পড়ি রে, আবার ডর কিসের তোমার? ডর নাই, পাখা মিল্লা কখন উড়াল দেয় তার ঠিক কি? না মিয়া, পড়ির আর উড়াল দেওয়ার স্বাদ নাই, সে তার পছন্দ সই সব পাইয়া গেছে, এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বরাবর এইরকম থাকলেই হয়। মুতালেব বলল, চোখ যদ্দিন আছে নজরও তদ্দিন থাকব। দিনরাত ভারী আদরে তোয়াজে রাখল মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়, ট্যাঁকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে কেনে সেই মাছ, ডিমটা আনাজটা তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন, তুমি তো বেশি ভক্ত না পানের, দিন রাত খালি ফুরুত ফুরুত করে তামাক টানো। মোতালেব বলল, পান আনি তোমার জন্যে, দিন ভৈরা পান খাইবা, খায়া খায়া ঠোঁট রাঙাইবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলে, কেন, আমার ঠোঁট এমনি বুঝি রাঙ্গা না যে পান খায় রাঙাইতে হইব? আমি পান সাইজা দিই, তুমি বরং দিন রাত খাওয়া ধরো, তামাক খায়া খায়া কালা হয়ে গেছে ঠোঁট, পানের রসে রাঙায় নাও। মোতালেব হেসে বলল, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আরেকজনের পান খাওয়া ঠোঁটের রস লাগে। নিজের ভূঁই ক্ষেত নেই মোতালেপের, মল্লিকদের মুখুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কৃষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধোয় মেলে, ভারী খেদমত খাটুনি খাটে, ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেপের। বর্গা জমির পাট খুব বেশি ওঠেও না উঠানে, শিকদাররা মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মল্লিক আর মুখুজ্জেদের বিঘে চারেক ভূঁয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না, বলে, কষ্ট হইব, পচা গন্ধইব গায়। ফুলবানু বলে, হইল তো বুইয়াই গেল, রইদে পুইরা তুমি কালা হয়ে গেলা আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হইব, এ কেমন কথা কও তুমি মিয়া? নিজেদের পাট তো বেশি নয়, পাঁকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়, সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলো পাওয়া যাবে তাহলে। কিন্তু মোতালেব রাজি নয়, অত কষ্ট বউকে সে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে, অন্যের নৌকায় পরের জমিতে কিষাণ খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আঁটিতে আঁটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাচি চলে না তার, হাত বড় ধীর মোতালেপের, জলে ভারী কাতর মোতালেব। এক একদিন পিঠে বগলে জোঁক লেগে থাকে, ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে, জোঁকটাও সারাতে পারো না মিয়া, হাত তো ছিলই সঙ্গে। মোতালেব বলে, ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, জোঁক ফেলাবার হাত থুয়া গেছিলাম বাড়িত। যেখানে যেখানে জোঁকে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরও পাঁচজন কৃষাণের সঙ্গে ধান মলন দেয় মোতালেব, দেউনি পায় পাঁচ ভাগের এক ভাগ,
ধামাই করে পৈকাই করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিটা ধান ছেড়ে ফেলে। মোতালেপ একবার বলে, ভারী কষ্ট হয় বউ না? ফুলবানু বলে, হ কষ্ট একেবারে মইরা গেলাম না? কার নাগাল কথা কও তুমি মিয়া? গৃহস্থ ঘরের মাইয়া না আমি? না হাসাই আসপান গুণা নাই মাইসি। বসন্ত যায়, বর্ষা আসে, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন মোতালেফের বতরের দিন, কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেপ। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে, এ কাজে নামডাক আছে মোতালেফের, এ কাজে গায়ের মধ্যে সেই সেরা। এবারেও বাণিজ্যদের কুড়িদের এক গাছ বেড়ে গেল, গাছ কাটাবার ধুম লেগে গেছে, একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেপের। সময় নেই তেমন ফুলবানুর সঙ্গে পোষ্টিনষ্টি রঙ্গরসিকতার, ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে, রস বেচে গুড় বেচে দৈত্যের মতো দিনভর খাটে মোতালেপ। আর বিছানায় গা দিতে না দিতেই ঘুমে ভেঙে আসে চোখ, দুহাতে জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে। অসাড়ে ঘুমোয় মোতালেপ, শব্দ বেরোয় নাক থেকে, আর কোন অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপাতা আর খড় বয়ে আনে মোতালেফ। ফুলবানুকে বলে, রস জাল দাও, যেমন মিঠা হাত তেমন মিঠা গুড় বানান চাই, সেরা আর সরের জিনিস অসাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর। দুয়েক খাড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে কোনোদিন দেখেনি, কোনো কালে জাল দেয়নি। মোতালেপ তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি, আমি তো আসি কাছে কাছে, আমারে জিগাইবা, আমি কোয়া কোয়া দিমু। মনের মধ্যে যেমন টকবক কইরে রস, জালার মধ্যেও তেমন করা চাই। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনানের আগুন, তেমন করে টকবক করে না জালার রস। সারা দুপুর উনানের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর, রূপ ঝলসে যায়, তবু গুড় হয় না পছন্দ মতো, কেমন যেন নরম নরম থাকে পাটালুই, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেপ রুক্ষস্বরে বলে, কেমন মায়া মানুষ তুমি, এত কোয়া কোয়া দেই বুঝাইলে বোঝো না, এই গুড় হইছে, এনি খৈদ্দারে কিনবো পয়সা দিয়া? ফুলবানু একটু হাসতে চেষ্টা করে, কিনব না কেন, বেসে জানলেই কিনবে। মোতালেপ খুশি হয় না হাসিতে, বলে, তাইলে তুমি ধামা লইয়া বইসো বাজারে, তুমি আইসো বেইসা, তোমার খুব সুরত মুখের দিকে চায়, যদি কেনে গুড়ের দিকে চায় কিনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে দু চার দিনের মধ্যেই কোনো রকমের চলনসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো, খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা একবার গুড়ের দিকে চায়, আরেকবার মুখের দিকে চায় মোতালেপের। এই গুড় তোমার হইল কেমন কইরা মিয়া? গত হাটে নিয়া দেখলাম, গেল বছরের মতো স্বাদ পাইলাম না, গেল বারে তো গুড় খাইছি তোমার, জি বাইজান জরায় রইছে, এইবার তো তেমন হইল না। তোমার গুড়ের থেকে এইবার সদন শেখ মদন শিকদারের গুড়ের স্বাদ ভালো বেশি। বুকের ভেতর পুড়ে যায় মোতালেপের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেপের গুড়ে, কেন? সে তো কম খাচ্ছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে, তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেপের গুড়ে? তবু কেন দর উঠছে না, লোকে দেখে খুশি হচ্ছে না কেন, গুড়ের সুখ্যাতি করছে না কেন, কেন অত নিন্দামন্দ শুনতে হচ্ছে, কিসের জন্যে? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরও বার কয়েক মোতালেপ বলল ফুলবানুকে। হাতায় কইরা কইরা ফোঁটা দেখো না, আবার সময় হইল কিনা, ডালবার সময় হইল কিনা। ফুলবানু বিরক্ত বিরস মুখে বলে, হ হ সিনসি, আর বকবক কইর না, ঘুমাইতে দমাইছি রে। হঠাৎ মোতালেপের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা,
রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে মোতালেব। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্য, সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। হাটের পর হাট যায়, রসের বতর প্রায় শেষ হয়ে আসে, গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেবের, দর চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেব, চুপ করে বসে হুঁকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুঁয়ে চুঁয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেব। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, স্ফূর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাঁকাটির মতো খটখট করে মন, দুপুরের রোদের মতো খাঁ খাঁ করে, কোথাও ছিটে ফোটা নেই রসের। রসের হাঁড়িতে ভরে যায় উঠান, রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাহ। আলাইকুম আসসালাম। ভালো তো সব? সাওল পোলাপান সব ভালো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেব। নাদির একটু হেসে বলল, হামিয়া ভালোই আছে সব, খোদার দয়ায় চলে যেতেছে কোনো রকমে। মোতালেব একটু ইতস্তত করে বলল, সাওল পানের জন্যে শের দুই গুড় লইয়া যান না মিয়া, ভালো গুড়। নাদির হেসে বলল, ভালোই তো, আপনার গুড় তো কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেবের, না মিয়া সেই দিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেবের দিকে। এ কেমন তোর ব্যাপারি, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দে কেউ নিজে করে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? দামের জন্য কি? দুইশের গুড় দিলাম আপনার পোলাপানরে খাইতে, কয়েন জানি চাষাই দিছে। নাদির ব্যস্ত হয়ে বলে, না না না, আপনার বেচবার জিনিস, দাম না দিয়ে নিব কেন আমি? মোতালেব বলে, আচ্ছা নিয়ে যান তো, আজ খেয়া দেখেন, দাম নয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেবের। এবারেও জিনিস কাটাবার জন্য বলতে হয় এসব কথা, গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে মনে জানে কথাগুলি কত মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় একশের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি দুশেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেবের হাতের মধ্যে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে রেগে, ওই গুড় সাওল পানরে খাওয়াইতে চাও খাওয়াও, আমি ওই গুড় শুইব না হাত দিয়া, তেমন বাপের বিটি না আমি। এক হাট যায় নাদির আর ঘেসে না মোতালেবের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার ওই মানুষের সঙ্গে যদি ফের খাতির করো আমি কিন্তু চলে যাব ঘরগুনা, রাইত পয়লে আমার আর দেখতে পারবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির, কাজে কর্মে সরেশ, কথাবার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় দুটি সেরা গাছের সবচেয়ে ভালো দুহাড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসল মোতালেব। ঝাপটানো কুলগাছটার পাশ দিয়ে ঢুকল গিয়ে নাদিরের উঠানে, বাড়ি আসেন নাকি মিয়া? হুঁকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা ও আপনি আসেন আসেন, আবার রস নিয়ে আইছেন কেন মিয়া সাহ? মোতালেবকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্যে। যে মানুষের নামগন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে, না জানি কি কেলেঙ্কারি ঘটায়। যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেবকে দেখতে পেয়ে স্বামীকে ঘরের ভেতর ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেবকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কাও ওই বাড়ি গুনা, এক্ষুনি নেমে যাইতে কাও, একটু কি সরম ভরম নেই মনের মধ্যে, কোন মুখে এসে উঠছে এখানে? নাদির ফিসফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামায় কথা কও বিবি, শুনতে পাইব, মাইনসের বাড়ি মানুষ আইছে অমন করে কথা কয় নাকি, কুত্তা বিলাইরও তো অমন করে খেয়া দেয় না মাইনসে। মাজু খাতুন বলল, তুমি বুঝবা না মিয়া, কুত্তা বিলাই থেকে অদম থাকে মানুষ, শয়তানের থেকেও সাংঘাতিক হয়, জিগাও রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুও ভয় ডর নাই মনে,
একটু কি নাচ সরম নাই? একটা কথাও মৃদুস্বরে বলছিল না মাজু খাতুন, তার সব কথাই কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না। মনে হচ্ছিল এত নিন্দামন্দ এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথায় যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভেতর থেকে আহত বঞ্চিতা নারীর অভিমানরুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু। ছ্যানের খোঁচায় নলের ভেতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেফ নাদিরকে ডেকে বলল, মেশাব শুনবেন না একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বহেন মেশাব বহেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুঁকোটা বাড়িয়ে নিল মোতালেফ, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখে লাগিয়ে টানতে শুরু করল না। হুঁকোটা হাতেই ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হইয়া একটা কথাকন বিবিরে। নাদির বলল, আপনিই কন না, দোষ কি তাতে? মোতালেব বলল, না আপনিই কন, কথা কইবার মুখ আমার নাই। কন যে মোতালেব মিয়া খাওয়াইবার জন্যে আনে নাই রস, সেইটুক বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার জন্যেই মাজু খাতুন ঘরের ভেতর থেকে বলে উঠল, তয় কিসের জন্য আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়েই জবাব দিল মোতালেব, কন যে আনছে জাল দিয়া দুই সের গুড় বানায় দেওয়ার জন্যে। সেই গুড় ধামাই কইরা হাটে নিয়ে যাবে মোতালেব মিয়া, নিয়া বেশ বসে না খদ্দেরের কাছে। এই বছর এক ছটাক পছন্দ সই গুড়ও সে হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাওয়াই সার হইছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেফের, নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরও কি বলতে যাচ্ছিল, বাখারির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় আরও দুটি চোখ ছলছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব, আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের, বলল, ও কি মিয়া, হুঁকা যে কেবল দৈরা বইলেন হাতে, তামুক খাইলেন না? আগুন নিবা গেল নিকুলকার? হুঁকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না মিয়া ভাই, নেবে নাই। গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা রস। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।